ভাই ফোর্ডিং প্রো সাথে সাতবার চার্জ ফোর্ডিং প্রো এটা দেখেন অনলি ভাই এটা কেবলটা দেখেন কেবলটা দেখলে ভাই শান্তি ঠিক আছে পাঁচবার চার্জিং টাইম সাতবার চার্জিং টাইম এটা একটু বেশি হইতে পারে এটা 31 বার চার্জিং টাইম 28 বার চার্জিং টাইম 28 বার চার্জিং টাইম এটা হচ্ছে ডুয়াল সিম 25 বার চার্জিং টাইম 16 বার চার্জিং টাইম ছোট মোরে যেটা হচ্ছে এসি 2020 অনলি একবার চার্জিং টাইম 5 দিন ব্যবহার করা ফোন এটা মানে 12 মাসের ওয়ারেন্টি থাকে না 4 বার চার্জিং টাইম অনলি 7 প্লাসটা হচ্ছে কি এখন পর্যন্ত ফোনটা খোলা হয় নাই তো only 5 বার চার্জিং টাইম কেউ যদি নিয়ে আসেন 3000 টাকা কমে আমার কাছে সেল করতে পারবেন আপনারা সবই কিন্তু এক্সার ভাই দেখেন তাহলে আমি ওনার থেকে ভাইয়া 66000 টাকা দিয়ে পারচেজ করব সো ওনার থেকে শুনে নেন কে ওনার ফোনটা কি রকম আমার কিছু বলতে হবে না বন্ধুরা আপনারা যা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন গুলা পারচেজ করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল হবে মানে আজকের এই ভিডিওটা আরো বেশি স্পেশাল হবে কারণ দেখেন আজকে ইউজড আইফোনে কিন্তু একটা বিশাল ধামাকা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন 14 প্রো ম্যাক্স এর একটা হিউজ কালেকশন 14 দেখা যাচ্ছে সো এই ইউজড আইফোন গুলো দেখানোর জন্য আজ আমরা কোথায় আছি আজ আমরা চলে এসে আপনাদের সবার পরিচিত একটি টাচ শপ আইটাচ বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 ব্লক এ 36 নম্বর শপ আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে রায়হান ভাই অপু ভাই আর আছে আইটাচ বিডির পুরো টিম মূলত রায়হান ভাই কাছ থেকে আমরা এখানে যে ইউজড আইফোন গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানবো চাইলে কিন্তু আপনার প্রতিটা ইউজড আইফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে পারছেন আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে আপনার হাতের পুরনো ফোনটা দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটি ইউজড আইফোন ব্র্যান্ড নিউ আইফোন চাইলে কিন্তু আপনারা সেল করে ক্যাশও নিতে পাচ্ছেন সো রাহান ভাই কি অবস্থা বলেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা অবস্থা তো ভালো থাকে মানে আপনি সবাই আসলে আরো ভালো হয়ে যাবে কালেকশন দেখে ভাই মন ভরে যাবে মানে হচ্ছে কি সবগুলো ফোনের কালেকশন মানে একটা ফোন না সবগুলো ফোনের কালেকশন এগুলো কি ভাই সব 14 প্রো ম্যাক্স সবগুলো 14 প্রো ম্যাক্স এখানে যা আছে সবগুলো 14 প্রো ম্যাক্স দেখেন সারা মার্কেট জুড়ে যে ফোন নাই আইটাস বিডিতে ভাই 14 প্রো ম্যাক্স এর কালেকশন দেখেন এক থেকে আপনার কত 15টার মতো ফোন আছে এখন এই মুহূর্তে আচ্ছা তো যাই হোক আজকে কথা কম বলবো আজকে ফোন দেখাবো নাকি কথা ভাই একটু কম বললে তো কাস্টমাররা বুঝে না কথা কিছু বলতে হয় সো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে কি ভিডিওটার মধ্যে যদি কথা না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না কোনটার কি প্রাইস তারপরে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা তারপর ফোন সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না সো আমি আগে বলেছি ওয়ারেন্টি গ্যারান্টির যে বিষয়টা ওটা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কি ব্যাটারির জন্য 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ব্যাটারি যদি 4% যদি ডেন্ট করে 15 দিনের মধ্যে তাহলে আপনারা ফোন ব্যাক দিয়ে টাকা রিটার্ন নিতে পারেন আমাদের থেকে আর একটা মূল বিষয় হচ্ছে কি অনেকে বলে যে মানে দোকানে আসলে প্রাইস বেশি বলি ব্লকে প্রাইস কম বলি যেমন কি এই যে 256 জিবি 91% এবং কি এই যে 100% এই দুইটার প্রাইস কিন্তু দুই রকম থাকবে আমি এটাই বাদ দিলাম আপনার 91% 86% হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে কি আপনার ডিফারেন্স হয়ে থাকে সো আমি আপনাদেরকে ভিডিওটার মধ্যে জাস্ট ধারণাটা দিয়ে থাকি কোন ফোনের কোন কত প্রাইস হতে পারে ঠিক আছে আচ্ছা আজকে শুরুতে তাহলে আমরা লো বাজেটের ফোনগুলো দেখাবো হ্যাঁ লো বাজেটের ফোনে চলে আসি আর দোকানে আসলে মূলত যারা আমারে খোঁজেন ঠিক আছে আমার ভাই আছে তারপরে এখানে যে মজিব আছে লানা আছে ওদের কাছেও কিন্তু আপনারা ফোন পাবেন সবসময় সো আমরা আইফোন এক্স থেকে শুরু করবো আজকে আইফোন এক্স থেকে আমাদের কাছে একদম আচ্ছা এক্স বাদ দি ভাই আজকে একটা সুন্দর ডিভাইস আনছি সেটা হচ্ছে আইফোন 7 প্লাস ঠিক আছে 7 প্লাসটা একটা হাতে নিয়ে দেখেন 7 প্লাস ফোনটা খোলা হয় নাই মানে হাতে নিলে বুঝতে পারবেন যে এটার ফিলটা কিরকম এত আগের ফোন এত ফ্রেশ থাকে ভাই আমি নিজে হাতে নিয়ে ভাই অবাক হয়ে গেছি কালকে একদম খোলা নেই যদি ফোন খোলা হয়ে থাকে 7 প্লাসটা তাহলে ভাই ডাবল টাকা 3 ডাবল টাকা রিটার্ন দিবে এই ফোনে ঠিক আছে জেড ব্ল্যাক কালারটা খুবই সুন্দর কালার শুধুমাত্র এই ব্ল্যাক কালারটা আইফোন 7 প্লাসে বের হয়েছে আর কোনো ফোনে এরকম ব্ল্যাক কালার আসে নাই এর প্রাইসটা হচ্ছে অনলি 24,000 টাকা বক্স অরিজিনাল চার্জার শুদ্ধ হবে কিন্তু চার্জার সহ কোনো ফোন খোলা হয় নাই ফোনটা খোলা হয় নাই এরপর আমরা চলে আসবো আইফোন অবশ্যই এরপর আমরা আইফোন এক্স দেখাবো আপনাদেরকে আইফোন এক্স এর মধ্যে স্টিকার লাগানো হয় নাই এগুলো মাত্রই তুলতেছি এটা হচ্ছে 85% ব্যাটারি হেলথ এগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি 64 জিবি 256 জিবি আইফোন এক্স এক্সএস এই দুইটা ফোন আমাদের কাছে একটু কম থাকে কারণ হচ্ছে কি দুবাইতে এগুলো খুবই কম পাওয়া যায় এখন আর আমাদের কাছে জানেনি আমরা জেনুইন ফোন ছাড়া সেল করি না করে থাকি না যখনই ভালো সেল ফোন পাই তখনই কিন্তু ভিডিও করি বা আপনাদেরকে ফোনটা আপনাদেরকে দিই সো এটার প্রাইসটা হচ্ছে 64 জিবিটা হচ্ছে 30,000 টাকা থেকে 31,000 টাকা পেয়ে যাবেন এন্ড 256 জিবিটা পেয়ে যাবেন 33,000 থেকে 34,000 পেয়ে যাবেন আর ভালো প্রাইসের জন্য ইউপু ভাইকে দেবেন তাহলে ভালো প্রাইস পাবেন নাকি অবশ্যই ওরে দিলে কিন্তু ভালো প্রাইস দেয় ঠিক আছে এরপর 256 জিবি আমি বললাম আচ্ছা এটা হচ্ছে এক্সএস 256 জিবি এক্স এক্সএস দেখতে সেমি লুক লাইক জাস্ট এখানে একটা কাটা মানে এটা বিশেষ উপায় হচ্ছে বুঝার এই যে এখানে একটা কাটা থাকে ঠিক আছে উপরে কাটা থাকে আর এক্স এটা থাকে না এটা হচ্ছে আপনার ক্যামেরাটা একটু বেশি পাবেন প্রসেসর একটু বেশি পাবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি 64 জিবি 256 জিবি দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 91 বুস্ট করা থাকবে না ভাই বুস্ট করা থাকলে আমি বললামই 15 দিনের মধ্যে টাকা রিটার্ন পাবেন ঠিক আছে 4% যদি ডেন করো যে কোনো ফোনে সেক্ষেত্রে আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন এটার উপরে তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয়ে থাকে না আপনারা যে আমার থেকে ফোনগুলো নিয়ে থাকেন ঠিক আছে আমরাও কিন্তু কাস্টমারের থেকে ফোনগুলো নিয়ে রাখি ঠিক আছে
সো কোনটার কি অবস্থা সেই জন্য কিন্তু এগুলো ওয়ারেন্টি দেওয়া হয়। অনেকে 10 ডেজ মানে বুঝেন, এটা হচ্ছে চেক ওয়ারেন্টি, ঠিক আছে? 10 ডেজের মধ্যে আপনারা চেক করে যদি কোনো প্রবলেম প্রুভ করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা রিটার্ন নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি, 32 থেকে 33 হাজার টাকার মধ্যে 64 জিটা পেয়ে যাবেন এক্সেস, এবং কি 256 জিটা 34 থেকে 35 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এই যে দেখেন এক্সের কিন্তু, এই যে ফোনটা একটু হাতে নিয়ে দেখেন, এটা কিন্তু কন্ডিশন আনফ্রেশ আছে। আমি বলছি 30 থেকে 31 হাজার টাকা বলছি, কিন্তু এটা যদি কেউ নেন তাহলে ডিসপ্লে চেঞ্জ থাকবে। না না না, জেনুইন ফোন, এটা জাস্ট আপনার স্ক্র্যাচ আছে, এই কারণে এটা প্রাইসটা কম আছে। ডিসপ্লে চেঞ্জ তো কোনো ফোনই নাই, ঠিক আছে? আমাদের কাছে যদি ফোন ভাঙাও থাকে ভাঙা সেল করবে। ও এটা হচ্ছে তাহলে ইয়া উপরের গ্লাসটা। হ্যাঁ, এটা উপরের গ্লাসটা, রাইট। সো এটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন, এটার প্রাইসটা পেয়ে যাবেন 27,000-28,000 টাকার মধ্যে, একটু আনফ্রেশ ফোনগুলো পেয়ে যাবেন। সো ভিডিওতে আমি যে ফোনগুলো ফ্রেশ কন্ডিশন ওই ফোনগুলোর প্রাইসটা বলে থাকি। এখন এক্সআর এ চলে আসি। এক্সআর এ কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের কালেকশন আপনারা দেখতেছেন, বিভিন্ন কালারে। আর আইফোন এক্সআর হচ্ছে কি আপনার ওই যে সাত রং বলে না, রং ধরুন সাত রং, এরকম কালারগুলো দেখেন, সবগুলো কালার কিন্তু আছে। ব্ল্যাক কালার আছে, তারপর কোরাল কালার আছে, রেড কালার আছে, এবং কি আপনার হোয়াইট কালারও কিন্তু আমাদের কাছে আছে। এক্সআর সবসময় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, ডয়েরও কিন্তু ফোন আছে, আপনারা চাইলে দেখাইতে পারি। ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি বিশ্বাস করে না, যেমন কি ব্লু কালারটা আমাদের কাছে নাই উপরে, এই যে দেখেন, এই যে এক্সআর এর কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণে থাকে, সেটা আপনারাও ভালো করে জানেন। আচ্ছা, এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলি, সবই কিন্তু এক্সআর ভাই দেখেন, ঠিক আছে? আমি এতক্ষণ মানে আমি যদি মানে ফোনে কাস্টমারের সাথে কথা বলি, দোকানে কাস্টমারের সাথে কথা বলি, তাহলে দোকানে যারা আসে তারা যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে মানে ফোনে কথা বলতে, আপনি একটা মেসেজ করবেন আমাদেরকে সিমে, আমরা আপনাদেরকে কল ব্যাক করবো, ঠিক আছে? সেটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আইফোন এক্সআর 64 GB 128 GB আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো 64 GBটার প্রাইস আমি বলতেছি আপনাদেরকে, 64 GBটা 28 থেকে 30 হাজার টাকার মধ্যে পাবেন আইফোন এক্সআর। 28,000 টাকা বলছি, যেগুলো 82% 83% ব্যাটারি থাকবে এগুলোর প্রাইস কম, আর যেগুলো 85, 88, 90+ থাকবে ওগুলো 30,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর 128 GBটা পেয়ে যাবেন আপনার 33,000 টাকার মধ্যে, 128 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। এগুলো আপনার 90+ হলে প্রাইস, তারপর আপনার 85 এর নিচে আসলে আরও 1-2 হাজার টাকা কমে যাবে। আচ্ছা, এরপর আর কি, কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন সবগুলো, আর কোনো খোলা ফোন নাই। আর আজকে আমি যে ফোনগুলো দেখাবো, মূলত আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, কোনো ফোন খোলা নাই, খোলা তারপরে চেঞ্জ করা কোনো ফোন আমরা সেল করি না, সেটা আপনারা জানেন যারা আমার থেকে ফোন অ্যাভেলেবেল। এটা হচ্ছে উইদাউট বক্স দেখতেছেন, এগুলো উইদাউট বক্স, উইদাউট বক্স কিন্তু আরো ফোন আছে, যেমন কি আমাদের কাছে 12 আছে আপনার বক্স, এই যে একটা ফোন আছে, এই যে এটা দেখেন, এটা কিন্তু উইদাউট বক্স, ঠিক আছে? এই যে দেখেন এখানে 100% আছে, এটা উইদাউট বক্স। সবচেয়ে মজার বিষয় কি, এটার মধ্যে কিন্তু এখন ওয়ারেন্টি আছে, মানে অ্যাপেলের যে 1 ইয়ার ওয়ারেন্টি থাকে এটার মধ্যে, হ্যাঁ বক্স নাই, এগুলো কিন্তু ওয়ারেন্টি আছে। যাদের হচ্ছে কি যে ভাই আমার একটু কমের মধ্যে আমার একটু ভালো ফোন দরকার, নতুন মতো ফোন দরকার, তারা উইদাউট বক্স নেবেন। আমি আপনাদেরকে বলি, বক্স নিলে আপনার 3-4 হাজার বেশি পাচ্ছেন, বক্স ছাড়া নিলে 3-4 হাজার টাকা কম পাচ্ছেন। সো আপনার রিসেল ভ্যালু করার সময় অনেকে বলবেন যে ভাই 10,000-15,000 টাকা হয়তো কম পাবেন, এমন না। এটা হচ্ছে কি আপনার, আপনারা তো 4,000 টাকা কমে নিতেছেনি, আবার সেল করার সময় এটা তো 4,000 টাকা লস হবে, ওইটা তো 4,000 টাকাই লস হবে, ঘুরে ফিরে এক কথাই। সো আমি এগুলো পরে বলতেছি প্রাইসটা, এটা আমি ফোনগুলো তুলতেছি এখন। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আপনার এক্সএস এর, এক্সআর এর পরে চলে আসবো এক্সএস ম্যাক্স এ চলে আসি। আইফোন এক্সএস ম্যাক্সটা আমাদের এখানে রাখা নাই, এই যে এক্সএস ম্যাক্স গুলো আমাদের এখানে রাখা আছে। এক্সএস ম্যাক্সটা 64 GB 256 GB ভেরিয়েন্ট দুইটাই আছে, এই যে ওর হাতে একটা আছে, এগুলো 64 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 40 থেকে 42 হাজার টাকার মধ্যে, 64 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন, এবং 256 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 45 থেকে 46 হাজার টাকার মধ্যে। মূলত সব বেশিরভাগ কাস্টমার এক্সএস ম্যাক্স এ এসে ভুল করে যে ভাই প্রাইস উল্টা পাল্টা বলি, ঠিক আছে? এক্সএস ম্যাক্স থেকে আর কি, এক্সএস ম্যাক্স থেকে 14 প্রো ম্যাক্স পর্যন্ত যারা আসেন তারা বলেন যে ভাই প্রাইস ভিডিওতে একটা বলেন, মানে আসলে একটা বলেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আমি বলছি কত, 40 থেকে 42 হাজার টাকা, ঠিক আছে? আসলে কিন্তু আমি ভাই 40 বলতে পারি, 42 হাজার টাকা বলতে পারি, আর আমি বলছি কত, 44 থেকে 46 হাজার বলে থাকছি। সো আপনারা 44-এর ভিতরে পাবেন, 46 হাজার টাকার মধ্যেও পাবেন, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা। ওকে, 256 GB ভেরিয়েন্ট আর কি। সো এরপর আমরা চলে আসবো এক্সএস ম্যাক্স এর পর আইফোন 11 এ চলে আসি। আইফোন 11 এখন যে প্রাইসগুলো বলবো এগুলো কিন্তু 2 থেকে 4 হাজার টাকা আপ ডাউন করবে প্রাইসে, 100% দেখা যাবে যে কোনোটা 90+ ব্যাটারি এল, কোনোটা 90 নিচে ব্যাটারি এল, সো এই কারণে প্রাইসটা আপ ডাউন করবে। এখানে ভাই দেখেন মূলত সবগুলো আছে, 93%, 89%, 93%, 96% পর্যন্ত আমাদের ফোন আছে, 93% একদম 100% অথেন্টিক ফোনগুলো। আর এগুলো কালার তো দেখতেছেন খুবই সুন্দর কালার, গ্রিন কালার, হোয়াইট কালার, তারপরে রেড কালার, এরপরে গ্রিন কালার। একটু বলে দেন এবারে প্রাইসটা ভাই, ফোনগুলো আমি দেখাই আগে, ঠিক আছে? ব্লগ যদি একটু বড় হয় তারপরে ফোনগুলো দেখাইলে কাস্টমারের স্যাটিসফ্যাকশন হয়। তারপর এখানে রেড কালার আছে, এই যে ব্ল্যাক কালারও আছে, হোয়াইট কালার আছে, সবগুলো কালার কিন্তু আমাদের কাছে 8 GB অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 64 GB ভেরিয়েন্ট যদি নিতে চান, 64 GB, এটা উইদাউট বক্স, আইডিয়া প্রাইসটা আর কি, উইথ বক্স এবং উইদাউট বক্স দুটার প্রাইস কিন্তু দুরকম হয়ে থাকে। হ্যাঁ, আমি অ্যাভারেজ প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি,
40,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকার মধ্যে 64 GB ভেরিয়েন্টটা পাবেন। সেই ক্ষেত্রে 90 প্লাস ব্যাটারি হেলথ হবে এবং কি আপনার মানে বেস্ট প্রাইজে নিলে 90 প্লাসও হতে পারে এবং কি আপনার সাথে বক্সও পাবেন। আর যদি কেউ যদি বলেন যে আপনার 90 নিচে নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা কমে যাবে আর 128 GB পেয়ে যাবেন 45,000 টাকা থেকে শুরু করে 48 থেকে 50 এর মধ্যে 128 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। আমি যে প্রাইসগুলো বলতেছি এগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন বা বুঝে আসবেন, ঠিক আছে, যাতে দোকানে এসে কথা না বলে ফোন দেখে নিতে পারেন আপনারা। 11 প্রোতে আমরা চলে আসবো। আইফোন 11 প্রো যে এখানে দেখতেছেন যে 96% ব্যাটারি উইদাউট বক্স, হ্যাঁ এগুলো বক্স সহকারেও থাকে, জাস্ট আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আর এগুলোর প্রাইস টাইম বলছি এগুলো উইদাউট বক্স, যেহেতু এগুলো যদি কেউ পারচেস করেন এগুলো রাখতে পারবো 56,000 টাকা করে এবং কি 20 ওয়াটের চার্জার সহ। একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুধু এই ফোনটা মানে আইফোন 11 প্রো এবং 11 প্রো ম্যাক্সের সাথে আপনারা চার্জারটা পাবেন, ঠিক আছে, মানে 20 ওয়াটের চার্জার, আদারওয়াইজ কোনো ফোনের সাথে আপনারা চার্জার পাবেন না। 11 পর্যন্ত 5 ওয়াটের চার্জার কিন্তু অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে, যেখান থেকে নেন চার্জারটা বুঝে নেবেন। মূলত আমি বলতেছি যেটা অ্যাপেল যে ফোনের সাথে যে জিনিসগুলো দিয়ে থাকে মানে যে চার্জারটা দিয়ে থাকে আমরাও সেম জিনিসই দিব আপনাদেরকে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, ঠিক আছে। সেটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা 56,000 টাকা, অনলি 56,000 টাকা দিয়ে দিচ্ছি দিলাম, হ্যাঁ যেটাই নেন 96 93 নেন, অনলি 56,000 টাকা, একটু কমে না এগুলো কম বলছি, ঠিক আছে, এগুলো বলার কথা 58,000 শুধু ব্লকের কারণে আমি কম বলছি, রিয়েলি ভাইয়া, ঠিক আছে, 96 মানে বুস্ট করা থাকবে না, বুস্ট করা থাকলে 15 দিনের মধ্যে টাকা রিটার্ন পাবেন, কোনো সমস্যা নাই। আর অনেকের মতো বলবো না যে ভাই 3 ডাবল টাকা রিটার্ন, 5 ডাবল টাকা রিটার্ন, এটা কোনো সময় সম্ভব না, যদি রায়নের প্রাইসটা একটু বেশি হতে পারে কিন্তু এখানে অথেন্টিক ভাই, যারা আমাদের থেকে নেন সব সময় তারা বুঝেন যে কি রকম ফোন আমরা সেল করি বা এক্সচেঞ্জ করি। তবে আমার কথা হচ্ছে যেখান থেকে নেন আপনারা দেখে শুনে নেবেন ভাই, মূলত আমাদের ফোনগুলো হচ্ছে এক্সচেঞ্জ, এই যে মাত্র ভাইয়ের থেকে একটা ফোন এক্সচেঞ্জ করতেছি, এই যে ভাইয়ের থেকে উনি 12 প্রো দিয়ে 14 প্রো ম্যাক্স নিতেছে, তো ওনার থেকে শুনে নেন যে ওনার ফোনটা কি রকম, আমার কিছু বলতে হবে না। আচ্ছা এটা আপনার কাছ থেকে যারা আগে ফোন নিছে তারে বলতে হবে, হ্যাঁ। তো আমরা তো কাস্টমার থেকে ফোনগুলো নরমালি পারচেজ করে থাকি। আচ্ছা তো এগুলোর প্রাইস আমি বললাম, আর 64 GB যদি নিয়ে থাকেন তাহলে 50 থেকে 52,000 টাকার মধ্যে 64 GB ভেরিয়েন্টটা উইদাউট বক্স পেয়ে যাবেন, হ্যাঁ উইদাউট বক্স। আচ্ছা তারপর 11 প্রো, এরপর আমরা চলে আসবো 11 প্রোর পরে 11 প্রো ম্যাক্সে চলে আসি। 11 প্রো ম্যাক্স কিন্তু আমাদের কাছে অনেকগুলো ফোন এখানে রাখা আছে, 93% 94% আছে, 93% আছে, 92 92 92 94% পর্যন্ত আমাদের কাছে ফোন আছে। যারা কম আরো কমে নিতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ আরো কমে যাবে। তারপর উইদাউট বক্স আছে এখানে 89% 94%, এগুলো উইদাউট বক্স, এগুলো হচ্ছে 64 GB দামে 256 GB পাবেন উইদাউট বক্সে আর কি, ঠিক আছে। আচ্ছা আমি এগুলোর প্রাইসটা বলি যে 64 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 60 থেকে 62,000 টাকার মধ্যে 64 GB 11 প্রো ম্যাক্সটা পেয়ে যাবেন, এবং কি 256 GB পেয়ে যাবেন আপনার 65 থেকে 68,000 টাকার মধ্যে 256 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। এগুলো 70,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, যেহেতু আমি ব্লক করতেছি সে কারণে আমি 2,000 টাকা কমে বলতেছি মানে ডিসকাউন্ট আমি বলতেছি। তো আপনারা যারা ব্লক দেখে আসবেন, ঠিক আছে, যারা মানে যদি ফ্রেশ কন্ডিশন হয়ে থাকে তারা আপনার 68,000 এর মধ্যেই নিতে হবে আমাদের থেকে। আর হচ্ছে কি সবাই বলেন যে ভাই ব্লক থেকে আসলে 1-2,000 টাকা ডিসকাউন্ট, 1-2,000 টাকা আপনাদেরকে কমে রাখবো। 12 সিরিজে চলে আসি, 12 কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দেখেন ভাইয়া মানে হচ্ছে কি সব মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, ঠিক আছে, কালেকশনের অভাব নেই, ইনশাআল্লাহ সবসময় কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আর এগুলো বিভিন্ন রকমের ব্যাটারি হেলথ আছে, 100% পর্যন্ত ব্যাটারি হেলথ কিন্তু আমাদের কাছে রাখা আছে। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনার 100% যদি কেউ যদি মনে করেন যে বুস্ট করা ফোন আছে 15 দিনের মধ্যে যদি ব্যাটারি হেলথ কমে যায় তাহলে 80 টাকা রিটার্ন নেবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা অনেকেই বলে এই ফোনগুলো নাকি মানে আসলে নাকি দেখে না ভিউয়ার্সরা, এই দেখেন আইটাসবিডি এখানে স্টিকারই আছে, স্টিকারও তো লেখা আছে, ঠিক আছে, আর আমাদের আইটাসবিডি স্টিকার দেখেন, কোন ফোন আপনারা কোন দোকান থেকে আনা নাই। আর এটা তো বলার কথা না, অনেক সময় নিচে থাকে তো দেখতে পারেন না, এটা তো বলার কথা না ভাই, কেউ যদি একটা ফোনের জন্য আসে আমি 4টা ফোন দেখাই, ঠিক আছে, এটা বলার কথাই না, ঠিক আছে, যাই হোক। আচ্ছা দেখো সব আসলে দেখা যায়, আসলে দেখতে পারবেন অ্যাভেলেবল ফোন। আর এগুলোর প্রাইসটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, 64 GB 256 GB ভেরিয়েন্ট, 64 GB 128 GB আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কি আপনার 4-5 টাকা ডিফারেন্স হয়ে থাকে, কোনোটা ব্যাটারি 90+ থাকে, অনেক বেশি থাকে 100% থাকে, কোনোটা 89 88 85 হয়ে থাকে। সো এগুলো 128 GB যদি নেন 52,000 টাকা থেকে শুরু করে 58,000 টাকার মধ্যে 128 GB ভেরিয়েন্টটা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার 100% হলে কিন্তু প্রাইস আরও বেশি পড়বে, ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইলে বুঝবেন, যেমন কি এই ফোনটা 64 GB, এই ফোনটা আমি প্রাইস বলবো 56-57,000 টাকা বলবো, ঠিক আছে, কেউ যদি নিয়ে আসেন 3,000 টাকা কমে আমার কাছে সেল করতে পারবেন আপনারা, অনেস্টলি বললাম, ঠিক আছে। সেগুলোর প্রাইসটা বলে যে 64 GB ভেরিয়েন্টটা যদি নিতে চান তাহলে পড়বে 52,000 টাকা থেকে শুরু করে 56,000 টাকার মধ্যে নিতে পারবেন, ঠিক আছে। আর 128 GB যদি নেন 52,000 টাকার মধ্যে আপনারা পাবেন, সেক্ষেত্রে ব্যাটারি হেলথ অনেক ডেন্ট থাকবে, স্ক্র্যাচ থাকবে, এরকম থাকবে। নর্মালি যদি ফ্রেশ কন্ডিশন নিতে চান তাহলে 55 থেকে শুরু করে আপনার 60-62-এর মধ্যে 128 GB ভেরিয়েন্টটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। ওকে আচ্ছা এরপর আমরা চলে আসবো 12 প্রো তে, চলে আসি। 12 প্রো তো অবশ্যই আছে, 12 প্রো এখানে একটা ফোন রাখা আছে, এটা আছে 91% সিলভার কালার, এটা উইথ বক্স
এটা যদি কেউ পারচেজ করেন তাহলে এটা 66000 টাকা রাখতে পারবে 66000 91% আর এটা জানো 66000 টাকা একদম কম বলতিবে 91% কেউ যদি আপনি 91% নিয়ে আসে তাহলে আমি ওনার থেকে ভাইয়া 66000 টাকা দিয়ে পারচেজ করব 66000 বলছি সেল করি আমি ওনার থেকে পারচেজ করব কেন বলছি কারণ এটা সিলভার কালার একটু র‍্যাশ আছে এই কারণে এর প্রাইসটা কম আচ্ছা ঠিক আছে নরমালি এগুলো আপনার জন্য 90 প্লাস আর অন্যান্য কালার যদি হয়ে থাকে তাহলে 70000 টাকা পাবেন এটাও বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে কারণ হচ্ছে পরে এটার জন্য আইসে গোল্ডেন কালার দেখবেন বা ব্লু কালার দেখবেন ফ্রেশ কন্ডিশন দেখবেন বলবেন যে ভাই আপনি তো 66 বলছেন 66 আমাকে দিতে হবে সেগুলো হচ্ছে কি কালার ভেরিয়েন্ট উপরে ডিপেন্ড করে না শুধুমাত্র সিলভার কালারটার উপরে ডিপেন্ড করে সিলভার কালারটার উপরে ডিপেন্ড করে কারণ র‍্যাশ পড়ে যায় এটার মধ্যে এই কারণে আচ্ছা তারপর 12 প্রো ম্যাক্স এরপর আমরা চলে আসব 12 প্রো ম্যাক্সে চলে আসি 12 প্রো ম্যাক্সে কিন্তু হিউজ কালেকশন আছে এখানে এখান থেকে এখান পর্যন্ত আছে 84% 85% 86% 96% 99% 86% 92% 85% বিভিন্ন রকমের ব্যাটারি হেলথের ফোন কিন্তু আমাদের কাছে রাখা আছে সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে 80 থেকে 85000 টাকার মধ্যে 256 জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আর যদি 128 জিবিটা নিয়ে থাকেন 128 জিবিটা পেয়ে যাবেন আপনারা 75 থেকে 80000 টাকার মধ্যে 128 জিবি ভেরিয়েন্টটা নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারি হেলথের উপরে টোটালি ডিপেন্ড করবে প্রাইসটা ওকে মূলত আইফোনের প্রাইসটা হয়ে থাকে হ্যাঁ ব্যাটারি হেলথের উপরে প্রাইসটা কন্ডিশন থাকে হ্যাঁ কন্ডিশন এন্ড ব্যাটারি হেলথের উপরে আচ্ছা এরপর আমরা চলে আসবো আপনার 12 প্রো ম্যাক্সের পরে আপনার 13 সিরিজে চলে আসবো আমরা আইফোন 13 কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার গ্রিন কালার ঠিক আছে এই যে এখান থেকে এখান পর্যন্ত ফোন কিন্তু 13 রাখা আছে মানে ভিডিওটা করি ভাই একটা দুইটা ফোন নিয়ে না মানে 10 15টা 20টা ফোন নিয়ে কিন্তু ভিডিওটা আমরা করে থাকি আচ্ছা এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি 128 জিবি ভেরিয়েন্টটা যদি নিতে চান তাহলে আপনার 70000 টাকা থেকে শুরু করে 75-76000 টাকার মধ্যে পড়বে আর আপনার হাতে যে ফোনটা এটা এখনো 11 মাস 25 দিনের ওয়ারেন্টি আছে অ্যাভেলেবল ভাই এটা ওয়ারেন্টি আছে হ্যাঁ 11 মাস 25 দিন মানে 5 দিন ব্যবহার করা ফোন এটা মানে 12 মাসের ওয়ারেন্টি থাকে না এটা মাত্র 5 দিন ব্যবহার করা হচ্ছে 4 বার চার্জিং টাইম অনলি চারবার চার্জিং টাইম ঠিক আছে আচ্ছা এটা যদি কেউ পারচেজ করেন সেক্ষেত্রে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি খুবই ভালো একটা প্রাইস দিব ইনশাল্লাহ কত এটা যদি নেন এটার প্রাইসটা রাখতে পারবো আমি এটার প্রাইসটা একটু বেশি হবে কারণ হচ্ছে কি ভাই এটা তো দেখছেন এটার 4 দিন ব্যবহার করা আমার থেকে নেওয়া ফোন এরপর আমার কাছে সেল পোর্ট করে ফেলছে এটা যদি কেউ নিয়ে থাকেন তাহলে এটা 78 রাখতে পারবো 78 ব্লকের কারণে প্রাইসটা কমাই দিয়েছি কেউ আইসে দামাদামি করতে পারবেন না আর নরমালি 128 জিবি গুলো আপনার 75 থেকে 76 এ পেয়ে যাবেন 100% ব্যাটারি এটা পাবেন এটা পাবেন এটাও পাবেন ঠিক আছে এটার প্রাইস 2000 টাকা বেশি কারণ এটা হচ্ছে 4 বা 4 দিন টাইম এখনো ওয়ারেন্টি अवेलेबल আছে আচ্ছা আবার কেউ যদি বলেন যে আমি 70 এর নিচে লাগবে যেমন কি এটা 68000 টাকা এটা নিতে পারবেন 89% ব্যাটারি হেলথ আচ্ছা তারপর 13 প্রো এরপর আমরা চলে আসব 13 প্রোতে চলে আসি 13 প্রো আজকে আমাদের কাছে দুটো ডিভাইস আছে দুটো ডিভাইস দেখাচ্ছি আপনাদেরকে 87% দুটো 87% 256 জিবি 128 জিবি সেটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি 128 জিবি যদি কেউ নিয়ে থাকেন তাহলে আপনার 85 থেকে শুরু করে আপনার 92-3 পর্যন্ত 128 জিবিটা আপনার পেয়ে যাবেন আর 256 জিবি যদি কেউ পারচেজ করেন 256 জিবিটা পেয়ে যাবেন আপনার ওইটাও সেমই বলা যায় আপনার 88 থেকে শুরু করে আপনার 1 লাখের মধ্যে ওইটা পেয়ে যাবেন সেক্ষেত্রে ব্যাটারি হেলথের উপরে উঠানামা করবে এবং কি কন্ডিশনের উপরে উঠানামা করবে আর একটা জিনিস হচ্ছে কি ভাই সবসময় আপনার যেখান থেকে ফোন নেন এই জিনিসটা মাথায় রাখবেন যে ফোনের সাথে যে অরিজিনাল কেবলটা ওইটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেমন কি আমি অনেকগুলো ফোন নিই কাস্টমার থেকে এক্সচেঞ্জে তখন দেখি যে আপনার ডুপ্লিকেট কেবল তখন আমি বলি যে ভাই এটা ডুপ্লিকেট কেবল কেন মানে এটার জন্য আপনার 1500 টাকা বা 1000 টাকা মাইনাস হবে তো সেক্ষেত্রে বলে যাবে আমরা তো ভাই কেবল চিনি না যে দোকান থেকে নিয়েছি ওই দোকান আমাদেরকে এটা দিছে তো এটা আপনাদেরকে বুঝে নিতে হবে বা দোকানদার থেকে ওইভাবে কথা বলে নিতে হবে আর অরিজিনাল কেবলের জন্য আপনার সেটটা অনেক ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা যে কোনো ইউজ ফোন মানে স্মার্টফোন দিয়ে আপনাদের যে হাতের ফোনটা ওইটা দিয়ে আমাদের থেকে যে কোনো স্মার্টফোন পারচেজ করতে পারবেন ইনটেক নেন বা ইউজ নেন যে কোনো ফোন আপনারা পারচেজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যে আমরা যে প্রাইসটা বলে থাকি আপনারা যদি ইনটেক ফোন নিয়ে থাকেন সারা মার্কেট থেকে 2000 টাকা মানে ভালো প্রাইসে আপনাদের থেকে ফোনটা এক্সচেঞ্জ করে রাখবো ঠিক আছে এতটুকু বললাম প্রাইস বেশি হলো সেল করতে গেলে বেশি প্রাইস পাবেন এটা শিওর আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটু ভালো প্রাইস মানে যেগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশন ফোন এগুলো একটু বেশি প্রাইসে কাস্টমার থেকে পারচেজ করে রাখি ঠিক আছে যাতে যেহেতু পরবর্তীতে যে কাস্টমারটা নেবে যে নতুন একটা ফিল নিয়ে কাস্টমার ইউজ করতে পারে হ্যাঁ আর এক্সচেঞ্জের যে সুবিধাটা সেটা হচ্ছে কি আপনার ফোনের সাথে অবশ্যই বক্স এবং ক্যাশ মেমো থাকতে হবে আর কোনো খোলা ফোন সার্ভিস করা ফোন আমরা পারচেজ করে থাকি না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি আপনার এক্সচেঞ্জের যে আবার অনেকে বলে যে ভাই আমি শুধু সেল করতে চাচ্ছি যে আমার টাকার প্রয়োজন আমি সেল করে ফেলবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনার বক্স এবং ক্যাশ মেমো অবশ্যই ফোনের সাথে থাকতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে ফোনগুলো সেল করতে পারবেন 13 প্রো ম্যাক্স আর কখন আমি চিন্তা করছি 13 প্রো ম্যাক্স আসবে আর কখন আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো ওইটার জন্য ওয়েট করতেছি দেখেন এখান থেকে শুরু করে 13 প্রো ম্যাক্স এখান পর্যন্ত আমাদের কাছে কিন্তু রাখা আছে পুরো একটা মানে হচ্ছে কি পুরো ডেক জুড়ে কিন্তু 13 প্রো ম্যাক্স রাখা আছে
শুধুমাত্র এটাই না আরেকটা ফোন আছে ওইটাও আরো বেশি কালেকশন আমাদের কাছে রাখা আছে সেটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই এগুলার প্রাইস কিন্তু 15000 টাকার মতো গ্যাপ হয়ে থাকে মানে এটা হচ্ছে কি আপনি ব্যাটারি হেলথের উপরে টোটালি ডিপেন্ড করে থাকে আমি এটা দেখা 86% এই যে এটা দেখেন আপনি 86% যদি এটা 256 GB কেউ পারচেজ করেন এটার প্রাইস হচ্ছে 90000 টাকা কিন্তু 90000 টাকা এটা 256 GB 90000 টাকা এটা 256 GB 90000 টাকা তারপরে কেউ যদি এটা পারচেজ করেন এটা হচ্ছে 111000 টাকা সেক্ষেত্রে আপনার কত টাকা ডিফারেন্স দেখছেন মানে টোটাল আপনার 21000 টাকা ডিফারেন্স কিন্তু এই ফোনটার সাথে এই ফোনটা ঠিক আছে ব্যাটারি হেলথের কারণে কিন্তু এই জিনিসটা সো আপনারা হচ্ছে কি যখন আসবেন তখন কিন্তু আপনারা অনেকগুলো ফোন আছে সবগুলো ফোন দেখে কিন্তু একটা ফোন আপনাদের বাজেটের সাথে মিললে কিন্তু ফোনটা নিতে পারবেন 128 GB যদি পারচেজ করেন তাহলে 90000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনার 1,11,000 টাকা পর্যন্ত কিন্তু ফোন রাখা আছে যেমন কি ভাই এটা হচ্ছে 91% আমি একদারা সবগুলো বুঝে দিলে বুঝবেন 91% এটা যদি কেউ নেন 98000 টাকা 95% নেন এটা যদি কেউ নেন 104000 টাকা এরকম ফোনগুলো 99% নেন এটা 107000 টাকা 94% নেন এটা 102000 টাকা এরকম করে ফোনগুলোর প্রাইসটা উঠানামা করে থাকে আমাদের আচ্ছা আর 128 GB এর প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি 128 GB 88000 টাকা থেকে শুরু করে আপনি 107000 টাকা পর্যন্ত 100% পর্যন্ত আমাদের কাছে ফোন পেয়ে যাবেন ঠিক আছে যেমন কি এই যে 99% এই ফোনটা যদি নেন কেউ 1,00,000 টাকা রাখতে পারবো তারপরে এই যে আপনার 94 আরেকটা আছে 100% এখানে রাখা আছে 128 100% এটা যদি কেউ নেন তাহলে এটা রাখতে পারবো 107000 টাকা রাখতে পারবো এরকম করে ফোনগুলো এখানে তো আছে ভাই হ্যাঁ এখানেও কিন্তু আছে যে 94% গ্রিন কালারের এই ফোনটা 1 TB পর্যন্ত ফোন আমাদের কাছে কিন্তু রাখা আছে একটা ভিডিওতে এতগুলা দেখানো কি সম্ভব এই যে ভাই দেখেন এটা 94% এটা যদি কেউ নেন এটা 98000 টাকা গ্রিন কালার 98000 টাকা এই রকম ফোনের প্রাইসটা উঠানামা করে তারপর 1 TB যদি কারোর লাগে সেল করে কত দিবেন সেল করতে পারবে এটা এটা 94 দিব আমি 94 হ্যাঁ যদি ফ্রেশ কন্ডিশন হয় থাকে 94000 টাকা এটা পেয়ে যাবেন এখানে একটা ফোন আছে সেই এই ফোনটা যদি আপনি কেউ পারচেজ করেন 100% এটা 100% ব্যাটারি হেলথ হ্যাঁ এই ফোনটা যদি কেউ পারচেজ করেন এটা রাখতে পারবে 115000 টাকা মাত্র 256 GB সাথে 4000 টাকা ডিফারেন্স 1 টেরাবাইট ফোনটা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরকম ফোনগুলো আমাদের কাছে মানে ফোন যে ফোনগুলো আছে এগুলো কিন্তু আপনারা এসে আপনাদের প্রাইস বাজেটের সাথে হইলে কিন্তু ফোনগুলো নিতে পারেন আশা করি প্রাইসের হয়ে যাবে আচ্ছা এরপর চলে আসবে আমরা 14 সিরিজে চলে আসি 14 এর কালেকশন দেখেন ভাই 14 এর কালেকশনটা আমি দেখাই এই যে 1 2 3 4 ঠিক আছে চারটা পাঁচটা ফোন আছে কিন্তু সবগুলা কালার কিন্তু রাখা আছে ভাই এই কালারটা মানে আর এই কালারটা নরমালি অস্থির একটা কালার মানে ভাই 14 প্রো সাথে 14 প্রো এটা দেখেন অনলি ভাই এটা কেবলটা দেখেন কেবলটা দেখলে ভাই শান্তি ঠিক আছে এখনো কেবলটা ইউজ করা হয় নাই আর কেবলটা ইউজ করা হয় নাই তার মানে কি কেবলটা মার্কেট রেট এটা যদি হয় দিবেন কত সেটা বলেন ফোনের সাথে ফোন ফ্রি দিয়ে দেব জান আর কিছু নাই এটা 128 সবগুলা 128 জিবি আছে এবং কি আমাদের কাছে ডুয়াল সিম ফোনও কিন্তু রাখা আছে আর এখানে যে ফোনগুলো রাখা রাখছি আজকে এগুলো সবগুলোই 14 ডুয়াল সিম হ্যাঁ 14 ডুয়াল সিম এগুলো সবগুলোই কিন্তু চার্জিং টাইম কম এটা 27 এটা 27 বার হবে বা 30 বারই হবে এটা 27 বার এটা 26 বার এটা এটা দেখি নাই আমি খেয়াল করি নাই আবার এটা আছে 99% 14 এটা কিন্তু প্রাইসটা একটু কমে যাবে ঠিক আছে এগুলো শুরু হবে 85000 টাকা থেকে শুরু করে 88000 টাকার মধ্যে ফোনগুলো কিন্তু পারচেজ করে নিতে পারবেন 128 GB একদমই ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ মানে কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই যদি কোনো স্ক্র্যাচ ডেন্ট থেকে থাকে এগুলোর সাথে তাইলে এগুলো কিন্তু প্রাইসটা কমে যাবে ঠিক আছে তো এগুলোর প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা 85-86000 টাকার মধ্যে আইফোন 14 সিরিজটা পেয়ে যাচ্ছেন আর একটা কথা হচ্ছে কি ডুয়াল সিম সিঙ্গেল সিম কিন্তু আমাদের কাছে কোনো ডিফারেন্স নাই ডুয়াল সিম সিঙ্গেল সিম কিন্তু 5-7000 টাকা ডিফারেন্স হয়ে থাকে নতুনের মধ্যে এবং কি অনেক অনেক শপও কিন্তু ডিফারেন্স হয়ে থাকে কিন্তু আমাদের শপে দুটোটারই কিন্তু সেম প্রাইসে আপনারা পারচেজ করতে পারবেন ঠিক আছে আর অনেকের ফিজিক্যাল ডুয়াল সিম লেগে থাকে তারা আর ফিজিক্যাল ডুয়াল সিম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন 14 প্রোতে চলে আসি 14 প্রো আমাদের কাছে এই যে দুইটা ফোন এখানে রাখা আছে একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার রাখা আছে আচ্ছা 14 একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু ইউএস এর ফোন যদি হয়ে থাকে 14 সিরিজ শুধু 14 সিরিজটা সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা 10000 টাকা কমে যায় ঠিক আছে তো অনেকে মনে করেন যে আমি যে প্রাইসটা বলতেছি যে ভাই ইনটেকও তো ওই প্রাইসে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্টগুলোর প্রাইসটা 10000 টাকা 8000 টাকা বেশি থাকে আর ইউএস এর ভেরিয়েন্টটা কম থাকে কারণ ইউএস এর ভেরিয়েন্টটা ফিজিক্যাল সিমটা চলবে না দুইটাই ই সিম আর নরমালি অন্য যে কোনো কান্ট্রি নেন আপনি ঠিক আছে দুবাই নেন তারপরে আপনার ইন্ডিয়ান ফোন নেন ওটা সমস্যা নেই ইউএস ইউএসএ বাদে দুবাই সিঙ্গাপুর হংকং তারপরে আপনার যে কোনো ইউরোপের যে কোনো ফোন নেন আপনি সবগুলো কিন্তু ফিজিক্যাল সিম আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ইউএস এর ফোন বাদে এটা হচ্ছে 14 প্রো 128 GB ওয়ান টাইম চার্জ দাও এটা ইউএস এর ফোন এটা যদি কেউ পারচেজ করে একবার চার্জ দাও একবার চার্জ দাও হয়েছে 14 প্রো ইউএস এর ফোন একবার চার্জিং টাইম এটা যদি কেউ পারচেজ করেন এটা 118000 টাকা প্রাইস পড়বে 118000 টাকা এই ফোনটা পড়বে আর এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার অনলি 38 বা 40 বারের মতো চার্জিং টাইম হবে আর এই ফোনটা যদি কেউ পারচেজ করেন এটা রাখা যাবে 109000 টাকা এই ফোনটা পারচেজ করতে পারবেন 109000 টাকা 14 এর এই দুটো ছিল এই দুটো আমি দেখালাম এখন চলে আসবো আমরা 14 প্রো ম্যাক্স এর আসি আমরা 14 প্লাস টা দেখাবো আপনাদেরকে আমাদের কাছে 14 এর সব মডেল কিন্তু রাখা আছে এটা হচ্ছে 256 GB ডুয়াল সিম আর এটা হচ্ছে 128 GB সিঙ্গেল সিম এটা হচ্ছে অনলি 5 বার চার্জিং টাইম কেবলটা এখন আনটাচ এটা 5 বার চার্জিং টাইম রাইট এটা 5 বার চার্জিং টাইম 14 প্লাস এটা যদি কেউ পারচেজ করেন এটা 92000 টাকা প্রাইস পড়বে 92000 টাকা আর এটা যদি কেউ পারচেজ করে নতুন কত
নতুন হচ্ছে 1,05,000 টাকার মতো তাহলে মোটামুটি কত টাকা ডিসকাউন্ট আছে আপনার এখান দিয়ে হচ্ছে 18,000 টাকা হ্যাঁ মোটামুটি আপনার কত 13,000 টাকার মতো কম বেশি হয়ে থাকে আচ্ছা আর এই ফোনটা হচ্ছে ডুয়াল সিম মানে হচ্ছে 256 জিবি অনেক ভয় থাকে আসলে কিন্তু ভয়ের কিছু না ভয়ের কিছু না ইনটেক ফোন ভাই সবচেয়ে বড় কথা আপনি তো ইনটেক ফোনও যে ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আপনার ইউজ ফোনও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে আরেকটু ট্রাস্টের সব থেকে নিতে হবে আপনাদেরকে যেখান থেকে না আমি বলতেছি না যে রায়হান ভাই সব থেকে নেন56 সবগুলা কালার কিন্তু আমাদের কাছে আছে আমি দেখাই এটা হচ্ছে 14 প্রো ম্যাক্স এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে পার্পল কালার গোল্ডেন কালার 5 বার চার্জিং টাইম 27 বার চার্জিং টাইম এটা একটু বেশি হইতে পারে এটা 31 বার চার্জিং টাইম 28 বার চার্জিং 28 বার চার্জিং টাইম এটা হচ্ছে ডুয়াল সিম আর এটা হচ্ছে আপনার এই যে এগুলা যেগুলো লেখানো এগুলো এটা 28 বার চার্জিং টাইম এটা 25 বার চার্জিং টাইম 25 বার চার্জিং টাইম 16 বার চার্জিং টাইম এটা 16 বার চার্জিং টাইম ঠিক আছে দেখেন সব রকমের সকল ফোন কিন্তু আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি ঠিক আছে দেখেন কতগুলো ফোন রাখা আছে 14 প্রো ম্যাক্স এর ঠিক আছে এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না আর এটা এটা ভাই আপনারা মানে কাস্টমাররাই ভালো জানে কারণ কাস্টমাররা ভাই আর কথা বলবো না প্রাইসগুলো একটু বলে দেন ভাই আচ্ছা প্রাইসগুলো বলি সবগুলা কালার আমি সবগুলা কালার যেহেতু আছে এগুলোর প্রাইসটা 4-5000 টাকা ডিফারেন্সে আমি বলি আপনাদেরকে 128 GB টা যদি এগুলো কিন্তু ইউএস এর না এগুলো কিন্তু সবগুলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট ঠিক আছে আমি আগেই বলে দিচ্ছি সব সময় বলি ইউএস এর ভেরিয়েন্টের প্রাইসটা কিন্তু কম থাকে এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি ইউএস সিঙ্গাপুর ভেরিয়েন্ট এগুলো 128 GB টা যদি কেউ পারচেজ করেন 128 GB টা প্রাইস পড়বে আপনার 1,24,000 টাকা থেকে শুরু করে 1,27,000 টাকার মধ্যে 128 GB টা পেয়ে যাবেন ব্লক থেকে আসলে আরো 5,000 টাকা কমাই দিব 5,000 না আর 2,000 টাকা কম আর 2,000 টাকা কমাইলে ভাই 3,000 টাকা কম 14 প্রো ম্যাক্সে ভাই প্রফিট হয় ভাই 2,000 টাকা ঠিক আছে আচ্ছা আর 128 GB টা আমি প্রাইস বললাম 256 GB এর প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে 256 GB টা যদি কেউ পারচেজ করে থাকে 256 GB টা রাখতে পারবে 1,28,000 টাকা থেকে শুরু করে 1,34,000 টাকার মধ্যে 256 GB টা হয়ে থাকবে জাস্ট আইডিয়া প্রাইস এটা হচ্ছে 5 বার চার্জিং এর মানে হচ্ছে কি জাস্ট আনবক্সিং করা হয়েছে ফোনটা কেবলটাও কিন্তু ইনটেক কেবলটা আপনারা পাবেন এটা 34,000 টাকার মতো পড়বে তারপরে এই যে যেমন কি আপনার এটা পড়বে আপনার 30,000 টাকার মতো পড়বে তারপরে এই যে এখানে যেটা আছে এটা 28,000 টাকার মতো পড়বে এটা পড়বে 33,000 টাকার মতো এটা 30,000 টাকার মতো এটা এরকম পড়বে আর কি এগুলোর প্রাইসটা এরকম ডিফারেন্স হয়ে থাকে একটা ফোন কিন্তু আছে এটা কিন্তু বলতে মনে নাই আমার ছোট মরিচ ছোট মরিচ যেটা হচ্ছে এসি 2020 অনলি একবার চার্জিং টাইম তাও আমাদের এখানে চার্জে লাগানো হয়েছে অনলি একবার চার্জিং টাইম অনলি একবার চার্জিং টাইম এটা এসি 22 মডেল যেটা ওইটা এটা হচ্ছে নতুন মেবি 38,000 টাকার মতো আপনারা যদি নেন তাহলে যাচাই বাছাই করে নিতে পারবেন সমস্যা নাই আর এটা আমরা রেট দিছি অনলি 30,000 টাকার মধ্যে এটা নিতে পারবেন ঠিক আছে মানে জাস্ট একবার চার্জে লাগানো হয়েছে ফোনটা তো এরকম অনেকগুলো ফোন আছে একবার দুইবার চার্জে লাগানো এবং কি আপনার বাজেট নিয়ে আসবেন বাজেটও কিন্তু ফোন পেয়ে যাবেন এটা হচ্ছে S22 Ultra এটা হচ্ছে বক্সো ফোন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 78 এ পেয়ে যাচ্ছেন এই ফোনটা 78 এ ফোনটা পেয়ে যাচ্ছেন ডুয়াল সিম স্ট্যান্ডার্ড আর আমাদের কাছে কিন্তু পিক্সেলও কিন্তু এখন অ্যাভেলেবল আছে যেহেতু এখন OnePlus একটু কম সেল হচ্ছে শুধুমাত্র ওই যে আপনার ডিসপ্লের কারণে ডিসপ্লে যেগুলো প্রবলেম দেয় সেগুলো আমি বলেছি এগুলো হচ্ছে OnePlus 8 9 আর এগুলো তো হয়তো প্রবলেম দিয়ে থাকে কিন্তু আপনার নর্মালি এগুলোতে প্রবলেম হয় না যেমন কি এই যে ফোনটা আছে OnePlus 9R T আছে এখানে একটা আছে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার 8256 GB এটা 12256 GB একটার দাম হচ্ছে আপনার 34,000 টাকা আর একটার দাম হচ্ছে আপনার 38,000 টাকা ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং কি এগুলোর সাথে অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার কিন্তু অবশ্যই আপনারা পাবেন এটা ফোন হচ্ছে পিক্সেল 6 এবং কি পিক্সেল 7 দুইটা ফোনই কিন্তু আমাদের কাছে আছে এবং কি দুইটাই কিন্তু বক্স সহ ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি অরিজিনাল কেবল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন পিক্সেল 6 টা আমি প্রাইসটা বলি আপনাদেরকে এটা পেয়ে যাবেন আপনারা 32 থেকে 33,000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু উইথ বক্স এগুলোর সাথে কিন্তু বক্স নর্মালি পাওয়া যায় না এগুলো কাস্টমার থেকে পারচেজ করা আর পিক্সেল 7টা যেটা আমাদের কাছে আছে রাখা আছে দেখতেছেন এটা হচ্ছে 46,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন উইথ বক্স এবং কি আইএমই ম্যাচিং বক্স দুইটাই কিন্তু আমাদের কাছে রাখা আছে এটা হচ্ছে OnePlus 9 Pro যে একটা মডেল এটা দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 12256 GB দুইটাই এবং কি চার্জার সহ কিন্তু আমাদের কাছে রাখা আছে সো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি এটা অনলি 43,000 টাকা করে দিয়ে দিলাম ঠিক আছে ব্লগের কারণে এগুলো কিন্তু নর্মালি 48,000 টাকা প্রাইস ছিল 43,000 টাকা করে দিয়ে দিলাম যে দুইটাই নেন আপনারা পছন্দ করে নিতে পারবেন এরপরে S21 FE যে মডেলটা আছে একদমই ফ্রেশ কন্ডিশন দেখতেছেন আপনারা এই ফোনটা যদি কেউ পারচেজ করেন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারবেন ফোনটা কিন্তু আসলে অসাধারণ একটা ফোন
খুবই সুন্দর একটা ফোন। এটা যদি কেউ পারচেজ করেন এটা 32000 এর মধ্যে নিতে পারবেন। 13 এ যে এখানে যে মডেলটা আছে এটা হচ্ছে 13 আছে। সবচেয়ে বড় কথা কি 13 আমি বলছি কত 70000 টাকা। এটা যদি কেউ নেন এটা রাখা যাবে 65000 টাকা, মানে 12 প্রোর বাজেটে 13টা নিতে পারবেন। অনলি 65000 টাকায় এই ফোনটা নিতে পারবেন। ব্লক থেকে আসলে আরো একটা ডিসকাউন্ট, মানে 64000 টাকায় এই ফোনটা নিতে পারবেন। ফোল্ড আছে, ফোল্ড 4 আছে, এমনকি ফোল্ড 3ও আছে। ফোল্ড 4টা যদি নেন 1,00,000 টাকার মধ্যে নিতে পারবেন। ফোল্ড 3 আছে 60000 টাকার মধ্যে নিতে পারেন। 12256 জিবি এবং দুইটার সাথে কিন্তু উইথ বক্স কিন্তু রাখা আছে। এই যে বক্সগুলো কিন্তু এখানে রাখা আছে দুটোটারই। সো ইনটেক ফোনও কিন্তু আমাদের কাছে রাখা আছে। ইনটেক ফোনটার প্রাইসটা আমরা ভিডিও করি না। সো আপনারা যদি এক্সচেঞ্জ করতে আসেন অবশ্যই 2000 টাকা বেশি আমাদের কাছে পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।